আকাশ ফুড়ে পাতাল চিড়ে, এই ডায়লগটা না ফেমাস হয়ে গেছে। হ্যাঁ মানে যখন আমরা আসছিলাম তোমার কিছু সিন আমরা দেখতে দেখতে আসছিলাম, বাই দ্য ওয়ে ট্রোল হয়েছি আমি জাস্ট, বাট ইয়েস শুনুন আমি কি পাতাল পাতাল পুড়ে ফুড়ে আকাশ চিড়ে আমি বের করব আমার স্বামীর জন্য, কি বের কর মানে প্রমাণ 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 বের করব প্রমাণ বের করবে। যাই হোক আজকে একটু ডাউন ছিল, মানে ওকে ডাউন না আমি বলছি আমি লাস্ট 3 ঘন্টা ধরে বকেই যাচ্ছি বকেই যাচ্ছি বকেই যাচ্ছি বকেই যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখন লয়ারের রূপে আপনাদের সামনে এসেছি, তো লয়ারকে কতটা কি বকতে হয় আপনারা জানেন না। আছে তো মানে কি কি এক্সট্রা কি বকতে হচ্ছে, হ্যাঁ সেটা তো টেলিকাস্ট দেখলে বুঝতে পারবে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু এই স্প্ল্যাশ প্রিমিয়ার এই মিডিয়াটাকে আমি সত্যি বলতে চাই যে বাংলাদেশ না আমার খুব কাছের একটা দেশ, কারণ অনেকেই বলেন আমাকে যে প্লিজ আপনি বাংলাদেশে আসুন আমাদের সাথে দেখা করুন দেখা করুন, কারণ কিন্তু আমার না এই কাজের মধ্যে আর সময় করে উঠি না, আমি পারি না আর কি যেতে, বাট আমি কথা দিচ্ছি আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশ যাব। আচ্ছা বাংলাদেশের অনেক মানে বন্ধুরা কিন্তু আসে, অনেক রকমের কমেন্টও আসে নেগেটিভ পজিটিভ, সেটা কিভাবে নাও? নেগেটিভ আমার না পজিটিভের থেকে নেগেটিভ কমেন্ট পড়তে বেশি ভালো লাগে। হ্যাঁ মানে নেগেটিভ যখন কমেন্ট কেউ আমাকে বলে না তখন আমি সেটাকে চারবার ভাবি, ঠিক আছে পাঁচবার ওভার থিঙ্ক করি, তারপরে সিক্স টাইমের সময় আমি রিপ্লাই দেওয়ার কথা ভাবি কিন্তু অ্যাকচুয়ালি রিপ্লাই দিতে পারি না, কারণ আমাদেরও কিছু লিমিটস রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। তো আমি বলবো যে যারা নেগেটিভ কমেন্ট করছেন তারা একটু নেগেটিভিটিটার মধ্যে যদি একটু পজিটিভ মানে পুরো মিশ্রণটাকে যদি একটু পজিটিভের দিকে নিয়ে যেতে পারেন তাহলে খুব ভালো হয়, কিন্তু প্লিজ যারা নেগেটিভ কমেন্ট করছেন তাদেরকে বলি যে ভালো লাগলে করবেন না ভালো লাগলে করবেন না, হ্যাঁ হ্যাঁ মানে ভালো খারাপ সব নিয়েই মানে ভালো মন্দ নিয়েই জীবন, আর জীবন মানেই জি বাংলা। একটা প্রমোশন হয়ে গেল এটা একটা। ওকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আজকাল একটু বেশিই দেখা যাচ্ছে ঘুরতে যাওয়ার ছবি ছবি, ঘুরতে যাওয়ার ছবি দেখা যাচ্ছে না, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি আমি, ঘুরতে যেতে পারছি না আমি, এই কারণে যেতে পারছি না কারণ প্রচন্ড ইচ্ছে করছে ঘুরতে যেতে, কারণ আমি লাস্ট আই থিঙ্ক 2-3 বছরে মানে শুটিং আউটডোর ছাড়া আমি সেভাবে ঘুরতে যাইনি। সো আমি প্রচণ্ড ট্রাভেল ফ্রিক, মানে আমাকে যদি সময় দেওয়া হয় তাহলে আমি আমি ঘুরে বেড়াতে চাই, মানে সত্যি ঘুরে বেড়াতে চাই এবং সেটা পাচ্ছি না। আচ্ছা এই তো সামনে কয়েকদিন আগেই ভ্যালেন্টাইন্স ডে গেল, শোভনের কাছে এরকম কিছু আবদার কি করা হয়েছে? ও বাবা তোমরা তো আমার ইন্টারভিউ নিতে এসছো, ও প্লিজ বেরো না এই জায়গাটা থেকে, আরো কিছু প্রশ্ন আছে। ও বাবা শোভন কি কোথায় ছিল? ও তো ও ও গেছিল কাজ করতে, মানে আমাদের না মানে প্রথমত আমি বলি ও আমার ভীষণ ভালো একজন বন্ধু এবং আমার জন্য না এই ভ্যালেন্টাইন্স ডেটা কিছু হাইপ কোনো একটা ব্যাপার নয়, কারণ আমি কখনোই কারোকে ভ্যালেন্টাইন্স ডেতে প্রেম নিবেদন করিনি এবং কারোর থেকে প্রেম নিবেদন পাইও নি ভ্যালেন্টাইন্স ডের দিনকে। এই দিন না হয় করোনি প্রেম নিবেদন কি এমনি কাউকে করোনি কখনো? না না লাইফে ডেফিনেটলি করেছি, আমি প্রচন্ড রাউডি একটা, আমার যাকে পছন্দ হবে আমি গিয়ে বলে দেবো, আমি অপেক্ষা করতে পারি না, হ্যাঁ কারণ আমার একটু মানে আমি একটু ধৈর্য কম আমার জীবনে, তো আমার যাকে ভালো লাগবে পছন্দ হবে আমি তাকে গিয়ে স্ট্রেট বলে দেবো, আমার ওসব ওয়েট টেট করার কোনো ব্যাপার নেই। কিন্তু ভ্যালেন্টাইন্স ডেটা না মানে খুব একটা স্পেশাল অকেশন কিছু নয় আমার জন্য আমার লাইফে, হ্যাঁ প্রেমের দিন মিষ্টি মিষ্টি কাপলসরা প্রেম নিবেদন করেন তো ওই ওইটুকুই যা আর কি। আচ্ছা প্রেম নিবেদন করতে গিয়ে মানে একদম ঠুকরে গেছো এরকম কোনো এরকম হয়েছে? না না এরকম হয়েছে যে প্রেম নিবেদন ভেবেছি করতে যাবো 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 বলে বন্ধু বান্ধবরা বলছে আর যাও মানে তুই ফাটিয়ে দে তোর সিনিয়রকে প্রেম নিবেদন করতে যাচ্ছিস, মানে একটা আলাদা লেভেল হয়ে যাবে যদি সিনিয়র তোকে গার্লফ্রেন্ড করে নেয় স্কুলে যা হয় স্কুল লাইফে, কিন্তু পৌঁছতে পারিনি মানে আমার কনফিডেন্সটা একটু এইসব ব্যাপারে কম। সেটা এখনো নাকি? হ্যাঁ মানে আমি একটু চাপা, আমি একটু চাপা, হ্যাঁ মানে আমি একটু চাপা, মানে আমি বিষয়টা হচ্ছে আরে এখনের কথা থাক না, মানে এখন আমরা পাস্টে আছি পাস্টে থাকি এখন প্রেজেন্টে এসে কি লাভ। কিন্তু আমরা একটু ফিউচারও জানতে চাইছি, হ্যাঁ কবে কি করে বলবো তোমাদের ফিউচারে কি হবে আমার, এটা তো জানোই এটা তো বলতেই হবে যে মানে এই যে সুন্দর সুন্দর ছবি দেখছি ঘুরতে যাওয়ার ছবি দেখছি, এত বিয়ে হলো, হ্যাঁ ইন্ডাস্ট্রিতেও কতজনের বিয়ে হলো, তোমরা আমার বিয়ে হয়েছে তো রিয়েল লাইফে 8 বার বিয়ে হয়েছে না, আবার রিয়েল লাইফে এত বিয়ে করে ফেলেছি না এখন রিয়েল লাইফের ইন্টারেস্টটা এখনো আসছে না, না ভরসা না রিয়েল লাইফের ইন্টারেস্টটা এখনো আমি জোগাতে পারি নিজের মধ্যে। আর মা একটাই কথা বলে যে যে বাচ্চা যেই জিনিসে ইন্টারেস্ট থাকবে না সেই জিনিসটার দিকে পা বাড়াবি না,
তো এখনো ইন্টারেস্টটা আসেনি। কি ইঙ্গিত দিচ্ছে আমি বুঝতে পারছি না, শোভন যে কি বলবে এটা দেখে। না ও তো আর ওই ওর জন্য বিয়ে, ভ্যালেন্টাইনস ডে, ওর ওর একটা আলাদা জগৎ আছে এবং আই রেসপেক্ট দ্য জগৎ। এবং এখন আমরা জানি না, মানে আমি ফিউচার জানি না কি হবে, বাট হ্যাঁ ঠিক আছে এখন টাইম আছে, উই হ্যাভ টাইম। বেশ এখন মনে হচ্ছে গানে গানে এবারে ভিটার মধ্যে কারা কারা ইনক্লুড হয় সেটা দেখা যাক, সেটা সময় বলবে। কত কিছু ইঙ্গিত দিচ্ছে, বিয়েতে ভরসা নেই নাকি, বিয়ের মধ্যে আরো কত কিছু ইনক্লুড হবে। হ্যাঁ তো এখানে মানে আমাদের ইন্টারভিউ সময়টা এখানেই আমরা থামতে হবে, কারণ ওকে শুটিং এর মাঝখান থেকে টেনে আনা হয়েছে। আচ্ছা স্প্ল্যাশ প্রিমিয়ার এই ওয়েব প্ল্যাটফর্মটা নিয়ে তুমি কি বলছো? প্রথমত নামটা ভীষণ সুইট একটা নাম, স্প্ল্যাশ প্রিমিয়ার। ইউ নো ইউ নিড টু স্প্ল্যাশ হ্যাপিনেস এভরি, এটা একবার যাই, ইউ নিড টু স্প্ল্যাশ হ্যাপিনেস এভরিওয়্যার। সো আমি স্প্ল্যাশ প্রিমিয়ারকে অনেক 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 ইউনো শুভেচ্ছা জানাচ্ছি যে এত সুন্দর একটা পোর্টাল এবং খুব কাছের একটা দেশের পোর্টাল এটা, আমার বাংলাদেশের পোর্টাল। এবং তোমরা প্লিজ 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 আরও অনেকের সাথে ইন্টারভিউ, গল্প, আড্ডা এগুলো করো, যাতে আমরা দেখতে পাই, দর্শকরা দেখতে পায়। এবং আসছি আমি খুব তাড়াতাড়ি স্প্ল্যাশ প্রিমিয়ারে। থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম।